বিসমিল্লা রহমান রহিম আজকে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই সভায় সভা উপস্থিত সভাপতি উপস্থিত যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আগত অতিথিবৃন্দ ক্যামেরার অপর প্রান্তে দেশে এবং বিদেশে উপস্থিত ভাইরা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি গত দুদিন আগে বাংলাদেশের সবচাইতে বড় এবং সবচাইতে জনপ্রিয় যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি এই দলটির একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত পয়লা সেপ্টেম্বর এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদযাপিত হয়েছে উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রমনার বটমূলে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি ঘোষণা করেন আজ প্রথমে আমি শ্রদ্ধা বরে এবং কৃতজ্ঞর সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে সারা জাতি যখন একটি কিছু শুনতে চাচ্ছিল কিন্তু তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব যা জাতিকে শোনাতে ব্যর্থ হয়েছিল ঠিক সেই কথাটি ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে শহীদ জিয়া জাতিকে শুনিয়েছিলেন শহীদ জিয়া সেদিন স্বাধীনতাকামী জনগণের কাছে দিশারি এবং সাহসের প্রতীকে পরিণত হয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে একইভাবে দেশ স্বাধীনের পরে যখন দেশে গণতন্ত্র অনুপস্থিত হলো দেশের মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব হল পঁচাত্তর পরবর্তীতে একইভাবে আবারও শহীদ জিয়া গণতন্ত্রের চর্চা শুরুর মধ্যে দিয়ে বাক স্বাধীনতা অধিকার ফিরিয়ে দিয়ে দেশের জনগণের কাছে নিজেকে পরিণত করেছিলেন গণতন্ত্র ও অগ্রযাত্রার প্রতীক হিসাবে বাংলাদেশের জনগণের কাছে তাই বিএনপি এমন একটি দল এমন একটি দল যাদের কাছে বাংলাদেশ নিরাপদ যাদের কাছে নিরাপদ বাংলাদেশের গণতন্ত্র যাদের কাছে নিরাপদ মানুষের স্বাধীনতা ও সম্মান প্রিয় নেতৃবৃন্দ আমি আজকের এই দিনে একই সাথে স্মরণ করতে চাই আরও কিছু মানুষকে নাম জানা এবং নাম না জানা বহু লক্ষ্য কর্মী লক্ষ্য হাজারো লক্ষ নেতাকর্মীকে আমি স্মরণ করতে চাই মরহুম মোস্তাফিজুর রহমান মরহুম ওবায়দুর রহমান মরহুম সালাম তালুকদার মরহুম খন্দকার দেলোয়ার হোসেন মরহুম মান্নান ভইয়া মরহুম তরিক ইসলাম সহ আরও বহু নেতাকর্মী বিএনপির যারা এই দল এবং এই দল গঠনে এবং বিএনপির যে লক্ষ্য যে মূল উদ্দেশ্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিভিন্ন সময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যারা নিজেরা আত্মত্যাগ করেছেন নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন আমি একই সাথে স্মরণ করতে চাই বিশেষ করে বর্তমান স্বৈরাচারের বিরুদ্ধে গত দশ বছর ধরে আন্দোলনে আমাদের যে লক্ষ নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী যারা বিভিন্নভাবে বিভিন্নভাবে যারা হয়েছেন নির্যাতিত বিভিন্নভাবে যারা হয়েছেন অত্যাচারিত বিভিন্নভাবে যারা হারিয়েছেন অনেক কিছু আমার সেই সকল সারা দেশময় সেই সকল নেতাকর্মীদেরকে আজকের দিনে আমি স্মরণ করতে চাই শ্রদ্ধা ভরে প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ আজকে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি সৈনিক দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী প্রত্যেকটি মানুষ সবচেয়ে বেশি একজন মানুষের উপস্থিতির অভাব অনুভব করছে আপনারা কি বলতে পারেন কে সেই মানুষটি যে সেই মানুষটি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই মানুষটিকে জোর করে বন্দি করে রাখা হয়েছে কেন বন্দি করে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে কারণ এই মানুষটির সাথে বাংলাদেশের গণতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত যদি এই মানুষটিকে আজকে বন্দি করে রাখা যায় বন্দি করে রাখা সম্ভব হবে বাংলাদেশের গণতন্ত্রকে যদি এই মানুষটিকে আজকে বন্দি করে রাখা যায় দাবিয়ে রাখা যাবে মানুষের অধিকারকে যদি এই মানুষটিকে আজকে বন্দি করে রাখা যায় তাহলে করে নেওয়া যাবে লুটপাট মানুষের ধন সম্পদ এই মানুষটিকে শুধু আজকে অন্যায়ভাবে বন্দি করা হয়নি অত্যন্ত অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে শুধু নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিচার বিভাগ বাংলাদেশের বিচার বিভাগ যে অবিচার করেছে এবং যে অবিচার করেছে এরা তার প্রমাণ তারা একদিন দিবে শুধু তাই নয় আজ প্রমাণিত হয়েছে তাদের এই অবিচারের মাধ্যমে বিচার বিভাগের অবিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আজ যারা বিচারপতির আসনে বসে আছে এই বিচারপতিরা তথাকথিত বিচারপতিরা আজকে প্রমাণ করেছে যে এরা বিবেকের কাছে দায়বদ্ধ নয় এদের কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে দলীয় স্বার্থ এরা নিজেদের বিচারপতির আসনে আর রাখেনি এরা নিজেদেরকে পরিণত করেছে স্রেফ চাকুরিজীবী হিসাবে সরকারি চাকুরিজীবী হিসাবে এরা নিজেদেরকে আজকে রূপান্তরিত পরিণত করেছে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ। বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে যে অবিচার এই বিচারক নামের ব্যক্তিরা করে যাচ্ছে এবং গত কয়েক বছর ধরে তারা করেছে ইনশাল্লাহ এর সময় এর জবাব একদিন তাদের কাছ থেকে নিবে সময় সময়ই বলে দিবে এই চাকুরুজীবীদের কি শাস্তি হওয়া উচিত শুধু তাই নয় প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা দেখতে পাই মানুষের কাছে শুনতে পাই জানতে পাই বিভিন্ন উপায় যে বিচারালয়গুলো আজকে বিচারালয় আর নেই বিচারয়গুলো আজকে বর্তমানে বাংলাদেশের বিচারালয়গুলো নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আর্থিকভাবে আজকে এগুলি দুর্নীতির আঁকড়ায় পরিণত হয়েছে প্রিয় নেতৃবৃন্দ পত্রিকার পাতায় আমরা দেখলাম কয়েকদিন আগে কয়েকদিন আগে না গতকাল কি পরশু দিনের নিউজে একটি দেখলাম যে এই যে নিশিরাতের সরকার আন্তর্জাতিকভাবে খ্যাতিপ্রাপ্ত বর্তমানে বাংলাদেশের যে স্বৈরাচারী সরকার স্বৈরাচারিণী অবৈধ শেখ হাসিনা সে একটি কথা বলেছে আপনারা কি খেয়াল করেছেন কি বলেছে কি বলেছে বলেন কি বলেছে কিরে ভাই দেশের খবর কি রাখেন না নাকি ইয়েস সাল সে বলেছে যে বাক্সাল যদি থাকত তাহলে অনেক আগেই নাকি বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হতো আমার আজকে খুব জানতে ইচ্ছা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে যে শেখ হাসিনা দেশে আসার পরে দেশে আসার পরে আজ তোমরা নয় জোর করে ক্ষমতায় আছো কতবার তোমরা বাক্সালের কথা বলেছ আপনারা কি বলতে পারেন তারা কতবার বলেছে একবারও তারা বলেনি কারণ মুখে তারা গণতন্ত্র বলে আমরা প্রতিবার বলেছি বহুবার বলেছি বহু বছর ধরে আমরা বলেছি যে এই আওয়ামী লীগ নামক যেই দলটি এরা মুখে যা বলে মনে তা তারা বিশ্বাস করে না এটির বহু প্রমাণ আছে আজ আবারও প্রমাণিত হলো মুখে তারা গণতন্ত্র বলে কিন্তু বাকশাল তারা করতে চায় এবং বাকশাল করে উনিশশো সালে তারা বন্ধ করেছিল মানুষের অধিকার মৌলিক অধিকার বাকশাল করে তারা কেড়ে নিয়েছিল মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল মানুষের বাকস্বাধীনতা স্বাধীনতা কেড়ে নিয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের গণতান্ত্রিক অধিকার সেই বাক্সালকে তারা আজ আবার ফিরিয়ে আনতে চায় কারণ তারা যদি বাক্সাল করতে পারে তাহলে তারা জানে তারা যে লুটের রাজত্ব কায়েম করেছে সেই রাজত্ব হয়তো তারা ধরে রাখতে পারবে এই জন্যই তারা গত ২০ বছর যখন বিরোধী গত বছরগুলোতে ধরে যখন ক্ষমতার বাইরে ছিল একটি বারো বাক্সালের কথা তারা বলেনি কারণ এমনিতেই তাদের ভোটের অবস্থা খারাপ যখন নিরপেক্ষ ভোট আয় আজ পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন যেই নির্বাচনগুলিতে তারা বলে তারা সরকার গঠন করছে প্রত্যেকটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করেছে কোন নির্বা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করতে সক্ষম হয়নি যদি ইনশাল্লাহ ভবিষ্যত তারা কোনো দিন পারবে না আজ এই জন্যই তারা আর এই জন্যই তারা কখনোই মনের আসল কথা বলে না কিন্তু তাদের মনের আসল কথা হচ্ছে বাকশাল আজ আমি নতুন প্রজন্মের সকল বন্ধুদেরকে বলবো তোমাদেরকে একটু কষ্ট করতে হবে কষ্ট করে তোমাদেরকে বের করতে হবে কি ছিল সেই বাক্সাল উনিশশো সালের ফোর্থ অ্যামেন্ডমেন্ট বা বাক্সাল কি ছিল তোমাদেরকে আজকে বের করতে হবে কারণ এটি তোমাদের জন্য এই জন্য দরকার তোমাদের ভবিষ্যতের জন্য দরকার আজ যদি বাকশাল থাকে আজ যদি বাকশাল হয় তাহলে নতুন প্রজন্মের আগামী ভবিষ্যৎ অন্ধকার এবং তোমাদেরকে তোমাদের গড়তে হবে তোমাদেরকে তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তোমাদেরকেই এগিয়ে আসতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ তুলতে হবে গড়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা একটি বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিদিন সকাল বেলায় উঠলেই এই অবৈধ শেখ ওয়াজে হাসিনা ওয়াজেদ থেকে আরম্ভ করে এই আন্তর্জাতিকভাবে খ্যাত স্বৈরাচার অবৈধ শেখ হাসিনা ওয়াজেদ নাকি শুধু হাসিনা ওয়াজেদ ওয়াজেদ হাসিনা থেকে আরম্ভ করে তার যে অবৈধ মন্ত্রী যারা আছে সকাল থেকে উঠেই তারা শুরু করবে বিএনপি খারাপ শহীদ জিয়া খারাপ খালেদা জিয়া খারাপ এদের কোনো সমর্থন নেই বিএনপির জনসমর্থন নেই শহীদ জিয়ার জনসমর্থন নেই খালেদা জিয়ার জনসমর্থন নেই ভালো কথা জনসমর্থন নেই তো জনসমর্থন নেই তো আপনাদের তো মাথা ব্যথার কারণটা কি মাথা ব্যথার কারণ একটি নেতৃবৃন্দ কারণ যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানেই শহীদ জিয়া সফল হয়েছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা দিতে মানুষকে যুদ্ধের ঘোষণা দিতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল শহীদ জিয়া সেখানেই সফল হয়েছিলেন সেই জন্যই তাদের মাথা ব্যথা বিএনপি সেই জন্যই তাদের মাথা ব্যথা শহীদ জিয়া সেই জন্যই তাদের মাথা ব্যথা খালেদা জিয়া আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল দেশ স্বাধীনের পরে মানুষকে অন্য বস্ত্র দিতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল দেশ স্বাধীন পরে মানুষের মৌলিক অধিকার বা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে এবং শহীদ জিয়া যখন সুযোগ পেয়েছিলেন দেশ পরিচালনার মানুষের ম্যান্ডেট নিয়ে তখন মানুষের গণতান্ত্রিক অধিকার উনি প্রতিষ্ঠিত করেছিলেন প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের মৌলিক অধিকার মানুষকে দিয়েছিলেন অন্ন বস্ত্র বাসস্থানের সুযোগ এবং সেই জন্যই এইটা জানে বলেই বিএনপি এখানেই সফল আওয়ামী লীগ এখানেই ব্যর্থ সেই জন্য সকাল থেকে উঠেই শুরু করে তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার কারণ তারা জানে বিএনপিকে যদি দাবিয়ে রাখা যায় তারা যদি বিএনপিকে দাবিয়ে রাখতে পারে তাহলেই সম্ভব জনগণের অধিকার হরণ করা যা তারা বাক্সালের মাধ্যমে করতে চায় এবং তাদের আসল রূপ ধীরে ধীরে জাতির সামনে বেরিয়ে আসছে বিএনপিকে যদি দাবিয়ে রাখতে পারে তাহলেই বিদেশিদের কাছে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিবে আমাদের এই কথাও আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে আপনারা এরই মধ্যে দেখেছেন যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রতিবেশী একটি দেশ ঢুকে গিয়ে জায়গা জমি দখল করে নিয়েছে কিন্তু এই অবৈধ সরকারের রকম পদক্ষেপ নেই কোনো রকম বক্তব্য বলে কিছু নেই তাদেরকে আজকে এটাই প্রমাণ করে যে এদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ নয় এদের কাছে নিরাপদ নয় বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের মানুষ স্বাধীনতা বাংলাদেশের এটি প্রমাণিত সত্য সূর্যের মতন প্রমাণিত বিএনপিকে যদি দাবিয়ে রাখা যায় তাহলেই এদের পক্ষে সম্ভব এই লুটপাটের নীতিকে চালিয়ে নিয়ে যাওয়া নেতৃবৃন্দ আপনারা নিশ্চয়ই এও খেয়াল করেছেন যে এই যে নিশিরাতের সরকারের শেখ হাসিনা তো অবৈধ হাসিনা তো শেখ হাসিনা আছেই আরো কিছু তার লোকজন আছে আমার নানাবাড়ির এলাকার একজন লোক আছে তাদের এক নেতা আছে সকাল থেকে উঠেই শুরু হয়ে যায় বিএনপি খারাপ বিএনপি খারাপ বিএনপি খারাপ সে কয়দিন আগে দেখলাম সে বলেছে বিএনপি নাকি নয় মিনিটও আন্দোলন করতে পারবে না আচ্ছা ঠিক আছে ভালো কথা এখন বিএনপি যদি নয় মিনিট আন্দোলন করতে না পারে আপনি যদি এতই জানেন তা আপনারা সব মন্ত্রীরা বিএনপি কে নিয়ে দিনে নব্বই মিনিট সময় কেন ব্যয় করেন আপনারা এখন কথা হচ্ছে তাহলে ভালো কথা বিএনপি আন্দোলন করতে পারবে না তাহলে কি মিস্টার নেতা আপনি কি জবাব দেবেন যে দেশ যদি মনে করেন এতই কন্ট্রোলে থাকে এতই যদি সবকিছু শান্তিতে থাকে তাহলে বিশ্বব্যাংক একটা রিপোর্ট তৈরি করে প্রতি বছর ডুইং বিজনেস নামে দুই সালে এই রিপোর্টে ছিল এক মানে কিভাবে কোন দেশে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা দুই সালের এই রিপোর্টে দেখা গিয়েছিল যে একশো উননব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল একশো পনেরোতম দু সালে একই রিপোর্ট আবার প্রকাশিত হয়েছে দেশ ওই একশো উননব্বইটি এবার জানেন কোথায় এসেছে রোল মডেলের দেশ আওয়ামী লীগের তথাকথিত রোল মডেল কোথায় নিয়ে গেছে একশো পনেরো থেকে একশো ছিয়াত্তরে গেছে আজকে কি উনি বলতে পারবেন বিএনপি না নয় মিনিট আন্দোলন করতে পারে না ভালো কথা উনি কি বলতে পারবেন আজ এই তিন তারিখে একদিনে শেয়ার মার্কেট থেকে তিন হাজার কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে জবাব দেবেন কি উনি শুধু তাই নয় আজকে একটি অর্ডার হয়েছে এবং মন্ত্রী এই অবৈধ মন্ত্রিসভায় বিল আকারে আইন আকারে যাচ্ছে সেটি বিলের আকারে কি যাচ্ছে দেশের আটষট্টি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকেই কিছু কিছু ফান্ড আছে বিভিন্ন ব্যাংকে জমা যা টোটাল দুই লক্ষ বারো হাজার কোটি টাকা এই টাকা এখন ওইসব নিয়ে সরকার নিজেদের কোষাগারে নিবে বাংলাদেশ ব্যাংক এমনি সামলাতে পারে না বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক রিপোর্ট দিয়েছে যে ব্যাংকের যে টাকা চলে গিয়েছে চুরি হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি মদতে হয়েছে এবার বুঝেছেন দুই লক্ষ বারো হাজার কোটি টাকার গতি কি হবে উনি কি একটু জবাব দেবেনের জবাব দিতে পারবেন না সকাল হলেই আমরা শুনি বিএনপির প্রতি তো গিবোধ আছেই সকাল হলেই আমরা আরও কিছু মিথ্যা গল্প শুনতে থাকি কি গল্প জিডিপির গল্প রোল মডেলের গল্প এখন জিডিপির গল্প চলেন দেখি ওনাদের থেকে কি পাওয়া যায় জিডিপি দুই থেকে দুই সালে সরকারি হিসাবে ২০১২ থেকে দুই হাজার উনিশ সাল ওনাদের রোল মডেলের সময় ওনাদের রোলিং টাইম বড় শিল্প বড় বড় শিল্প দেশে কমেছে ছয়শো আটটি দুই থেকে দুই হাজার আঠেরোতে মাঝারি ধরনের শিল্প কমেছে তিন হাজার উননব্বইটি এই হচ্ছে ওনাদের জিডিপি দেশে দুই কোটি মানুষ যেই শহীদ সময় বাংলাদেশ বিদেশে চাল রপ্তানি করেছিল যেই দেশে চাল পৃথিবী বিখ্যাত সেই দেশে দুই কোটি মানুষ প্রতিদিন সঠিকভাবে খেতে পায় না এই হচ্ছে গত দশ বছর ধরে তাদের শাসন এই হচ্ছে গত দশ বছর ধরে তাদের রোল মডেল এই এক বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ যতটুকুই ছিল কমে গিয়েছে অর্ধেকরও বেশি বর্তমানে বাংলাদেশে ঋণ খেলাফির পরিমাণ দুই লক্ষ টাকা এক লক্ষ বারো হাজার ঋণ খেলাপির পরিমাণ এফবিআই বলেছে রাষ্ট্রীয় মদদে রিজার্ভের অর্থ চুরি হয় কিছুদিন আগে আপনারা দেখলেন বালিশের দাম কত ছিল জানে হ্যাঁ ছয় হাজার টাকা না সাত হাজার টাকা এখন এই যে ডাক্তাররা যে স্টেথিস্কোপ ব্যবহার করে কয়দিন আগে দেখলাম তিন হাজার টাকার কিনেছে এক লক্ষ বারো হাজার টাকা দিয়ে কালকে দেখলাম পাঁচ হাজার টাকার বই কিনেছে পঁচাশি ব্রিজ সারা জীবন ছোটবেলা থেকে দেখে আসলাম বিএনপির সময় সারা দেশ ঘুরে বেরিয়েছে উন্নয়ন দেখেছি এলাকার উন্নয়ন মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট তৈরি করেছে বিএনপি সরকার আপনাদের সরকার কোনোদিন দেখিনি গ্রামেগঞ্জ তো কম ঘুরলাম না কোনোদিন দেখিনি ব্রিজের রেলিং বাঁশ দিয়ে তৈরি করতে এখন দেখি উন্নয়নের রোল মডেলে ব্রিজের রেলিং বাঁশ দিয়ে তৈরি করে শুধু ব্রিজের রেলিং না সেই বাঁশ দিয়ে তৈরি করা এই যে যেই ভদ্রলোকের কথা বলছি এই ভদ্রলোককে একটু জিজ্ঞেস করা উচিত গত প্রায় দশ বছর ধরে তো উনি বাংলাদেশের সড়ক টড়কের দায়িত্ব আছে তাহলে এই ব্রিজ এই ব্রিজের রেলিং কিভাবে বাঁশের হয় এবং শুধু তাই নয় সবচেয়ে দুঃখজনক সবচেয়ে কষ্টের ব্যাপার সেই রেলিং ভেঙে বাস পড়ে গিয়ে মানুষ মারা যায় আজকে ওনাদের রোল মডেলে ঢাকা নগরী পৃথিবীর নিচের দিক থেকে একদম নিম্ন দিক থেকে পৃথিবীর পাঁচতম পঞ্চম অনিরাপদ অনিরাপদ নগরীতে পরিণত হয়েছে আজকে এমনই রোল মডেল বানিয়েছে তারা সামান্য দুধ পরীক্ষার জন্য কোথায় পাঠায় ভারতে পাঠাচ্ছে আজ প্রিয় প্রিয় ভাই বোনেরা সত্যি কথা বলতে আজ এরা দেশটাকে কোথায় নিয়ে গেছে আজ আওয়ামী লীগ মানেই হয়ে দাঁড়িয়েছে ন্যায়হীনতা আওয়ামী লীগ মানেই হয়ে দাঁড়িয়েছে আইনের অপশাসন আওয়ামী লীগ অপর নাম হয়েছে গুম খুন আওয়ামী লীগের মানেই হয়ে দাঁড়িয়েছে ব্যাংকের অর্থ পাচার আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে ভোট ডাকাতি আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে শেয়ার বাজার লুণ্ঠন আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে বালিশ একটি বালিশের দাম ছয় হাজার ছয় হাজার টাকা যা এই দেশেও নয় আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে মানুষের বাক স্বাধীনতা হরণ আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে পার্শ্ববর্তী দেশের কাছে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে ক্ষমতাসীনদের অন্যতম বিনোদন হলো নারী ধর্ষণ বা নারী নির্যাতন আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে কৃষক ধানের ন্যায্য মূল্য না পেয়ে ধানে আগুন ধরিয়ে দেওয়া আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে লক্ষ কোটি টাকা নিয়ে যারা পাচার করে দিচ্ছে তাদের ঋণ মৌকুফ করে দেওয়া অথচ বিশ হাজার টাকা নিয়ে যেই কৃষক লোন শোধ করতে পারেনি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে পাট চাষের মূল্য না পেয়ে পাট চাষির আত্মহত্যা করা আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে দেশের দুই কোটি মানুষ না খেয়ে থাকা আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে লক্ষ লক্ষ গায়েবী মামলা আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে রিজার্ভের অর্থ চুরি এফবিআই বলে এটা আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে দুর্নীতিকে নীতিতে পরিণত করা আওয়ামী লীগ মানেই দেশ ও দেশের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করা আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে বাংলাদেশে নামমাত্র গণতন্ত্র আওয়ামী লীগ মানেই দাঁড়িয়েছে বাকশালের পদধ্বনি প্রিয় নেতৃবৃন্দ বললে শেষ করা যাবে না রাজকর দিন হয়ে যাবে বলে শেষ করা যাবে না কি অনাচার কী অবিচার কী অত্যাচার কী নির্যাতনের মধ্যে দিয়ে আমাদের দেশবাসী দিনগুলো কাটাচ্ছে কি লুণ্ঠন এর মধ্যে দিয়ে দেশের মানুষ সময় পার করছে আপনারা খেয়াল করে দেখবেন প্রতিটা কাজে একগুমি করতে গিয়ে এই নিশিরাতের সরকার এই নিশিরাতের সরকার সমগ্র রাষ্ট্র সমগ্র দেশ দেশের মানুষকে একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে দেশে শত শত গুম খুন হত্যা করে কেউ যদি রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করে নিজেকে খুনির ইমেজ পরিবর্তন করতে চায় এটা কি সম্ভব এটা কি সম্ভব সম্ভব নয় বরং এটা করতে গিয়ে এই ইস্যুটাকে আরও জটিল করে তুলেছে এই অপরিপক্ক অপরিনামদর্শী সরকার এই যে রোহিঙ্গা ইস্যু এটি কোনো দ্বিপাক্ষিক সমস্যা নয় এটা একটা অনেক দ্বিপাক্ষিক সমস্যা থেকে এটা একটা অনেক বড় সমস্যা কিন্তু আমরা কি দেখছি এই ইস্যুতে বাংলাদেশের পাশে আজ কেউ নেই কেউ এগিয়ে আসছে না বাংলাদেশকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য এই সমস্যা থেকে বের করার জন্য কেন কারণ সমগ্র পৃথিবী জানে এই যে নিশিরাতের সরকার এরা নিশিরাতের সরকার এরা ভোট ডাকাতির সরকার এদের পিছিয়ে জনগণের কোনো ম্যান্ডেট নেই জনগণের কোনো জনগণের ভিত্তির উপরে এরা প্রতিষ্ঠিত নয় সেই জন্য এদের দিকে কেউ এগিয়েও আসে না এদেরকে সাহায্য করতে আগিয়ে আসে না এবং সে কারণেই গত দুই বছরে একজন রোহিঙ্গাকেও তারা দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়নি নেতৃবৃন্দ এবং এই পরিস্থিতি দিন থেকে দিন জটিল হচ্ছে এই পরিস্থিতিকে যদি দেশকে বের করে আনতে হয় জনগণকে যদি এই সংকট থেকে বের করে আনতে হয় রাষ্ট্রকে যদি এই সংকট থেকে বের করে আনতে হয় তাহলে আজ জনগণের দাবি সময়ের দাবি সেটা হচ্ছে সর্বদলীয় বৈঠক ডাকা এবং শুধু সর্বদলীয় বৈঠক নয় যে পদক্ষেপটিতে মূল পদক্ষেপ যেটি নিতে হবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিশশো সালে সফলতার সাথে এই রোহিঙ্গা সমস্যার সমাধান করেছিলেন অবশ্যই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং খালেদা জিয়াকে এই বৈঠকের মধ্যে নিয়ে আসতে হবে এটি আস্তে 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 কারণ কারণ আচ্ছা কারণটা জানতে হবে কারণ এটি হচ্ছে এখন সময়ের দাবি কারণ জনগণ দেখেছে বাংলাদেশের জনগণ দেখেছে যে এই অপরিপক্ক সরকার দুই সালে দুই সালে সরি দুই সালে পিলখানার যে সংকট পিলখানার যে সমাধান সেটি সঠিকভাবে সমাধান করতে পারেনি তারা দলীয় স্বার্থের কথা চিন্তা করে পিলখানা সংকটের সমাধান ঠিকভাবে মোকাবেলা করতে না পারার কারণে সেদিন সাতান্ন জন সেনাবাহিনীর অফিসারকে জীবন বিসর্জন দিতে হয়েছে আজ অনেকের মনে কিন্তু প্রশ্ন সেদিন কি এই অবৈধ সরকার এই স্বৈরাচারী সরকার আসলেই কি তারা চেয়েছিল পিলখানার সমস্যার সমাধান করতে নাকি তারা ইচ্ছা করে ওই হত্যাযজ্ঞের মধ্যে ঠেলে দিয়েছিল ওই অফিসারগুলোকে আজ রোহিঙ্গা ইস্যু দেখে মনে হচ্ছে যে এরা একইভাবে একইভাবে পুরা রাষ্ট্রকে নিজেদের স্বার্থের কথা চিন্তা করতে গিয়ে পুরো রাষ্ট্র পুরা জাতিকে আজকে একটি সিরিয়াস একটি সংকটের মুখে ঠেলে দিচ্ছে সেই জন্যই সময়ের দাবি যে রোহিঙ্গা সমস্যার সমাধান বিএনপি তথা প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাধান করেছিলেন সাফল্যের সাথে কাজে উনাকে নিয়ে এসে উনাকে ইনভলভ করে এই সমস্যার সমাধান করতে হবে উপস্থিত ভাই বোনেরা ক্যামেরার ও প্রান্তে উপস্থিত যারা এখনো জেগে জেগে এই অনুষ্ঠান দেখছেন উপস্থিত ভাই বোনেরা আজকে দেশের এই অস্তিত্ব সংকট মুহূর্তে আমি কিছু সংখ্যক লোককে একটি অনুরোধ বা কথা বলতে চাই কাদেরকে যারা নিরাপদ দূরত্বে থেকে অনেক সময় বলেন বা অনেক সময় বিএনপির ব্যর্থতা খুঁজতে ব্যস্ত থাকেন তাদেরকে বলবো তাদেরকে অনুরোধ করব। দেখুন রাজনৈতিক আন্দোলন সফলতা বা ব্যর্থতা আন্দোলনের গতিতে জোয়ার বা ভাটা বা নানা কৌশল থাকবে বা থাকতেই পারে কিন্তু দলীয় সীমাবদ্ধতার উপর কিছু দোষ দিয়ে আমরা রাষ্ট্রকে ব্যর্থ করে দিতে পারি না রাষ্ট্রকে ব্যর্থ করতে দেওয়া যায় না কারণ আজ আপনি হয়তো নিরাপদ দূরত্ব থেকে এই সমালোচনা করছেন কিন্তু অবস্থা যদি এইরকম হয় যে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যায় সেদিন কিন্তু আপনার সেই নিরাপদ অবস্থান নিরাপদ নাও থাকতে পারে তাই নিজের স্বার্থে যারা সমালোচনা করছেন তাদেরকে আমি অনুরোধ করব, আহ্বান করব, নিজের স্বার্থে দেশের স্বার্থে বসে থাকবেন না এগিয়ে আসুন দেশের রাষ্ট্রের আজ ভীষণভাবে প্রয়োজন আপনার সহযোগিতা আপনার সাহায্য আপনার উপস্থিতি এই দেশটা আপনার দেশটা আপনাদের দেশটা আমাদের সকলের কাজেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সকলকে হতে হবে ঐক্যবদ্ধ সকলকে ভূমিকা রাখতে হবে যার যার অবস্থান থেকে প্রিয় নেতৃবৃন্দ বিএনপি নামক যে রাজনৈতিক দলটি এই দলটির একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য বা লক্ষ্য মূল উদ্দেশ্য বা লক্ষ্য কী উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে একটি দেশকে গঠন করা বা বাংলাদেশকে এমনভাবে গড়ে তোলা যেখানে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার থাকবে যেখানে থাকবে আইনের শাসন যেখানে থাকবে মানুষের মৌলিক অধিকার এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া কখনোই করেননি কোনো আপোষ গণতন্ত্র মুক্তির এই আন্দোলন করতে গিয়ে আজ খালেদা জিয়া বন্দি শুধু খালেদা জিয়াই বন্দি না আজ বন্দি গণতন্ত্রের মুক্তির এই আন্দোলনে আজ বন্দী আমার হাজার হাজার কর্মী ভাইয়েরা আমার শত শত নেতাকর্মী গুম ও খুনের শিকার আমার লক্ষ লক্ষ নেতাকর্মী গায়বি মামলা ও নির্যাতনের শিকার তারপরেও এই দলের নেতাকর্মীরাই রাজপথে আছে এই দলের নেতাকর্মীরা তারপরেও গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ থেকে পিছনে ফিরে আসেনি তারপরেও এই দলের নেতাকর্মীরা সাহসে বুক বেঁধে যখনই প্রয়োজন হয়েছে এগিয়ে যাচ্ছে আজ এটাই প্রমাণিত হয়েছে যে দূরে বসে সমালোচনা করা সহজ ব্যাপার রাজপথের থেকে প্রতিবাদ করা অনেক কঠিন ব্যাপার যেই কঠিন কাজটি আমার নেতা কর্মীরা সাহসের সাথে করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন এবং আজ আজ প্রমাণিত হয়েছে প্রিয় ভাই বোনেরা উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ আজ প্রমাণিত হয়েছে যে বিএনপি দেশের স্বার্থে প্রমাণিত সত্য যে বিএনপি দেশের স্বার্থে মানুষের অধিকার রক্ষার্থে একমাত্র দল যার কোনো বিকল্প নেই শত অত্যাচারেও বিএনপির নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ আজকের এই একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে আমি অভিনন্দন জানাই বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিশ্বাসী শক্তির প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই দেশে সমগ্র বাংলাদেশে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে সমগ্র বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি নেতা প্রতিটি কর্মীর কাছে আমার আহ্বান থাকবে আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন নির্যাতিত জনগণের পাশে দাঁড়ান আপনাদের আন্দোলনেই মুক্তি পাবে খালেদা জিয়া মুক্তি পাবে জনগণ মুক্ত হবে গণতন্ত্র মুক্তি পাবে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা প্রিয় নেতৃবৃন্দ আমার আপনাদের সামনে আজ যে বক্তব্য দেওয়ার ইচ্ছে ছিল আমি তা শেষ করেছি তা আমি বলেছি এখন আপনাদের সামনে আমি মন দিয়ে শুনবেন আমি একটি প্রস্তাব উপস্থাপন করতে চাই ক্যামেরার উপান্তে যারা বসে আছেন আপনাদের সকলের সামনে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী আপনাদের সকলের সামনে আমি একটি হাজারো লক্ষ লক্ষ মানুষ যারা বসে আছেন প্রত্যেকের সামনে আমি একটি প্রস্তাব উপস্থাপন করতে চাই রেডি আছেন প্রস্তাব শুনতে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার পরিচয় কি কি বলবেন কোন দেশি মানুষ আপনি হ্যাঁ বাংলাদেশি অর্থাৎ আপনি বাংলাদেশি আপনার জাতীয়তা কি বাংলাদেশি অর্থাৎ আপনি বাংলাদেশি বাঙালি রাইট বাংলাদেশি বাঙালি আমাদের বাংলাদেশি কি বাংলাদেশি কিন্তু অন্য কোন জাতি বা অন্য ভাষার কি মানুষ আছে কে আছে বলেন কেন চাকমারা বাংলা কথা বলে না চাক এক মানে কি বাংলা বলে আরে ভাই ওটা কি ওদের ভাষা তো ওদের ভাষা কি ওরা কি বাঙালি জাতি আর কে আছে চাকমার পরে কে আছে মারমা আছে আর কে আছে এরা কি বাঙালি জাতি না অন্য জাতি হ্যাঁ অন্য জাতি না বাঙালি আমরা তো বাঙালি জাতি তাই না কিন্তু ওরা কি অন্য জাতি ওকে হ্যাঁ ঠিক আছে আদিবাসী তার মানে ওরা অন্য জাতি এইভাবে হ্যাঁ মণিপুরি আছে সাঁওতাল আছে মার্মা আছে বিভিন্ন জাতের মানুষ বাংলাদেশে আছে তারা হয়তো এখন বাংলা শিখেছে আপনি তো ইংরেজ ইংরেজ না আপনি কি ইংরেজ কিন্তু ইংরেজি বলেন না ইংরেজি বললেই ইংরেজ হয়ে গেলেন নাকি না ইংরেজি বললেই আপনি ইংরেজ হলেন না অর্থাৎ আপনি ইংরেজি শিখেছেন কেউ ইংরেজি শিখেছে কেউ রুশ ভাষা শিখেছে কেউ ফ্রেঞ্চ ভাষা শিখেছে কেউ চাইনিজ ভাষা শিখেছে ভাষা শিখলেই আপনি সেই জাতীয়তা হয়ে যাচ্ছেন না সেই জাতির মানুষ হচ্ছেন না অর্থাৎ প্রত্যেকটি দেশে বিভিন্ন জাতি আছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে বাঙালি জাতি কিন্তু দেশ স্বাধীনের পরে আমরা দেখলাম এই এই যে আজকে স্বৈরাচিরি দল আওয়ামী লীগ নামক যে স্বৈরাচিরি দলটা এরা জাতিকে বিভক্ত করে ফেলল এরা বলল এরা বাঙালি অন্য যেই জাতিগুলো আছে হতে পারে তারা ক্ষুদ্র জাতি কিন্তু সেই জাতির মানুষগুলোও তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে রাখেনি রেখেছে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান সেই জাতির মানুষগুলোর মধ্যেও যারা শিক্ষিত মানুষ তারা কি শিক্ষার ক্ষেত্রে অবদান রাখেনি রেখেছে তারা শিক্ষার ক্ষেত্রে অবদান সেই যে ছোট ছোট বিভিন্ন জাতির মানুষগুলো তাদের মধ্যেও তো ব্যবসায়ী বলেন ইঞ্জিনিয়ার বলেন আরও বিভিন্ন পেশার মানুষ আছে যারা জাতি গঠন বলেন দেশ গঠন বলেন সেই গঠনে দেশ গঠনে তারা অবদান রেখেছে রাখেনি অবশ্যই তারা রেখেছে আপনারা যারা বাংলাদেশি মানুষ এই দেশে বহু বছর ধরে আছেন আপনারা কি এই দেশ গড়ায় অবদান রাখেননি আপনারা রেখেছেন অবদান ঠিক একইভাবে বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শুধু বাঙালিরাই নয় বাংলাদেশের বাঙালিরাই নয় বাঙালি কিন্তু কলকাতাতেও আছে কিন্তু আমরা হলাম বাংলাদেশি বাঙালি বাংলাদেশি বাঙালি আমরা ঠিক একইভাবে অন্য অন্য জাতি যারা আছে চাকমা বলেন মার্মা বলেন সাঁওতাল বলেন অন্য যারা যেতে তারাও স্বাধীনতা যুদ্ধ বলেন দেশ গঠন বলেন বিভিন্নভাবে তারা অবদান রেখেছে কিন্তু আওয়ামী লীগ এদেরকে বাদ দিয়ে এদেরকে অস্বীকার করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রমানি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি এমন একটি পতাকা নিয়ে আসলেন এমন একটি এমন একটি পরিচয় নিয়ে আসলেন যেই পরিচয়ের ছায়া তলে সেই মানুষগুলাকেও একটি পরিচিতি দিলেন সকলকে একটি পরিচিতি দিলেন ইয়াস আমরা হতে পারি বাঙালি ইয়াস ওরা হতে পারে চাকমা ইয়াস ওরা হতে পারে মারমা কিন্তু আমরা সকলে বাংলাদেশি এখন হতেই পারে কেউ কেউ বলতেই পারে অর্থাৎ বাঙালির সাইজটা জাতি হিসাবে হয়তো এত বড় ওদের সাইজগুলো হয়তো এত বড় কিন্তু ওরাও মানুষ ওরাও জাতি কিন্তু এখন সবাই আমরা একটি পতাকা তলে আমাদের পাসপোর্টে কি লেখা থাকে জাতীয়তা এই দেশের এই দেশের পাসপোর্ট যাদের আছে তাদের লেখা থাকে ব্রিটিশ বাংলাদেশি যারা তাদের পাসপোর্টের সেটা বাঙালি হোক সেটা চাকমা হোক সেটা মারমা হোক সেটা সাঁওতল হোক যাদেরই পাসপোর্ট আছে লেখা থাকে বাংলাদেশি হতে পারে বাঙালি যেই জাতিটা আছে তাদের কিছু সংখ্যক মানুষ হয়তো কাউকে কাউকে বলতে পারে তাদের জাতির পিতা কিন্তু আপনি যদি বাঙালিকে চাকমা মারমা সকলকে এক জায়গায় এক ছাতা নিয়ে এসে একটি পরিচয় দেন তাহলে কি অনেক বড় হয় না পরিষদটি। অনেক মানুষকে আপনি এক ছাতার তলে আনলেন না তাহলে নেতৃবৃন্দ আজ কি এই সভায় আজ যারা সামনা সামনি উপস্থিত আছেন আজ এই সভায় ক্যামেরার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবাই মিলে কি সিদ্ধান্ত নিতে পারি যে আজ থেকে বিএনপির একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান জাতীয়তাবাদের জাতির পিতা জাতির পিতা যদি হতে হয় জাতির পিতা এক মিনিট এক মিনিট এক মিনিট বাংলা নেতা এ ভাই শ্রমিক দল বসো বসো কথা শুনো কথা শুনো কথা শুনো বসো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাত না বাঙালি সহ পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে যারা বাংলাদেশি জাতির পরিচয় বহন করে যারা নিজেদেরকে বলে বাংলাদেশি হিসাবে পরিচয় দেয় যারা তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারে তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ